সুপ্রিয় দর্শক, আমরা এখন একটা মিলনের পর্ব আমরা করেছি। আমাদের সিনিয়র সাংবাদিক ভাইরা আছে, সোনার গায়ে যারা আছেন, এবং আমরা এসেছি বিধায় তারাও আমাদের পাশে হাতে হাত মিলিয়ে কাজ করছেন। তো আপনি একটু বলবেন প্লিজ যে ভাইয়া সম্বন্ধে, আমরা তো অনেক কিছু জানি না, আপনারা তো এই এলাকার, আপনারা তো অনেক কিছু জানেন, তো বলবেন ভাইয়া সম্বন্ধে, মোশারফ ভাই সম্বন্ধে। মোশারফ ভাই আসলে এই জায়গায় অনেক পুরনো কাউন্সিলর ছিল, এখন এই জায়গার মানুষ ওনার উপরে খুব বিশ্বাস করে, ওনার সবাই ডিপেন্ডেবল। মানে গরিব এতিম মেয়েদের বিয়ে দেওয়ার জন্য মোটামুটি অনেকগুলি বিয়ে ওনার বিয়ে করছে, আর যে কোনো সময় রাস্তাতে হাঁটলে বুঝবেন যে ওনার যদি বাজার করে তাহলে একার জন্য করে না, বিশাল বড় বস্তা নিয়ে বাজার করে, দিতে 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 পরে বাড়িতে কয়েকটা এতিমখানা আছে, মাদ্রাসা আছে, এটা দাফা হিসাবে খুব পরিচিত। ধন্যবাদ আপনাকে। আপনার আপনার কি একই মত? আমার, হ্যাঁ, আমি আমাদের সিনিয়র আমি সেই সাথে একমত, আর উনি বংশ এবার, আর উনি আমি এত ভুল আছে যে আমি ভাষা প্রকাশ করতে পারবো না। আসলে যেটা বাস্তব আপনি কিছু উপলব্ধি করতে পারছেন, তাহলে উপলব্ধি যেহেতু করতে পারছেন, তো উনি বিস্তারিত আরও আপনি ভালো জানতে পারছেন। ধন্যবাদ। আসলে এনারা হলো স্থানীয় সাংবাদিক, যারা আমার ভাই। স্থানীয় সাংবাদিকরা সবসময় কিন্তু সবার খোঁজ রাখে, এবং আমরা চলে যাব কিন্তু স্থানীয়রা কিন্তু থেকে যাবে, তারাই কিন্তু তার পাশে থাকবে। আমরা হয়তো আজকে আসছি, আবার আমাদেরকে ডাক দিলে আমরা আসবো, কিন্তু স্থানীয় যারা, তারা সবসময় তাদের পাশাপাশিই থাকে এবং ভালো কিছু করার চেষ্টা করে। আমরা এরকম সাংবাদিক দুইটা ভাই পেয়েছি, খুব ভালো লাগলো যে আমাদের পাশেও হাতে হাত মিলিয়ে কাজ করছে। ধন্যবাদ ভাই আপনাকে, অনেক ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ সোনাগের বিষয়টা সবার সামনে তুলে ধরার জন্য, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, এই যে প্রশংসা, যে স্থানীয় সাংবাদিকের যে একটা প্রশংসা, একটা যে একটা পাওয়ার, সাংবাদিক প্রশংসা করলে কিন্তু এক্সট্রা পাওয়ার হয়, এই পাওয়ারটা পেয়ে আপনার কেমন লাগছে? এটা খুবই, আমি এদের জন্য খাস করে দোয়ার দরখাস্ত রইল। এখানে তো পরিবার মালিক হচ্ছে আল্লাহ, আপনারা আমি এলাম এই পৃথিবীতেও ছিল, বুঝছেন, আমি দয়ার নবীর, মায়ার নবী এবং খাজা ভক্ত লোক, বুঝছেন। আমার মা এবং নানা দর্গে, আমার মা খাস কর্তা করে, আমার মাকে আমরা বছরে দুই দিন দেখতে, বুঝছেন, আমার মায়ের দোয়াই আমরা সব কিছু, এবং মার হুকুম ছাড়া আমি বাসাতে পারি। আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এরকম একটা ব্যক্তিত্ব আমরা আমাদের মাঝে পেয়েছি, এটা আসলে গর্বের বিষয়। এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না, যে মানুষ আসলে মানুষকে জানতে দিতে হবে, মেন কথা হয়েছে মানুষকে জানতে দিলেই আরও মানুষ উপকৃত হবে। আপনারা দর্শক, আপনারা প্রতিনিয়ত জানবেন আমাদের যে মোশারফ ভাইয়ের প্রতিটা মুহূর্ত আমরা আপনাদেরকে খবর জানাবো আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে এবং আমাদের ডিএসটিভির মাধ্যমে। এবং ডিএসটিভির উদ্দেশ্যে আপনি কিছু বলেন এবং ডিএসটিভির জন্য আপনি কী করবেন সেটা বলুন। ডিএসটিভি যেহেতু আমার বোন এটার প্রতিনিধি, আমি যা দরকার সবই করবো ইনশাল্লাহ, আল্লাহ যেন করায় আমার হাত। এত সুন্দর একটা পরিবেশ দেখালাম এবং এত সুন্দর একটা অট্টালিকা, যে সুন্দর একটা বাড়ি, যে বাড়ি রেখেও তিনি তার পুরনো বাড়িতে থাকে, তো তার আরাম প্রিয় সে লোক না, এবং সে হলো সাধারণ মানুষের মতো চলতে পছন্দ করেন, বাড়ি করেছে তার সন্তানদের জন্য, কিন্তু সে তার মতোই সে ওই পুরনো বাড়িতে থাকে। তো কেন পুরনো বাড়িতে থাকে? এটা হইলো ওইটা বাপ দাদা মা থাকে, মায়ের মায়ের পাশে থাকার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। মার তো ওই পৃথিবীতে আল্লাহ কোরআনে তিন জায়গায় মার কথা বলছে, জন্য মাকে নিয়ে পুরনো বাড়িতে থাকে। তা ভালো লাগলো, আপনার আসলে ভিতরে মহত্ব কিছু গুণ আছে, এবং আমরা আশা করব যে আপনার হাত ধরে অনেকে এগিয়ে যাবেন এবং অনেকের ভালো কিছু আপনি করবেন, এবং এতিমদের জন্য আপনি সহযোগিতা করতেছেন, এটাও একটা ভালো গুণ। এবং আমার ভাইরা যারা আছেন তারাও এতিমদের পাশে আছেন, তারাও যতটুকু পারছেন তারা লিখনের মাধ্যমে সহযোগিতা করতেছেন। সাংবাদিকের লিখা অনেক, লিখার হাত অনেক লম্বা, এবং সাংবাদিকের লিখনের মাধ্যমে আজকে ভাই এত সুন্দর একটা পরিচর্যার কাজ করতেছেন। তো আমরা আশা করবো যে ভাইয়ের পাশে আপনারাও থাকবেন এবং আমরাও আছি, আমরা মিলেমিশে কাজ করবো। ধন্যবাদ আপনাকে।